এখন বাজে হলো 4:01, আর আমি আর বনি সেই রুমে ফিরে এসেছি যে রুমে আমরা দুদিন ধরে ছিলাম আর কি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কিলার হিমাচল প্রদেশ। আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমরা লাস্ট দিন ডেডলিয়েস্ট কিলার কিস্তওয়ার রোড ক্রস করে এই কিলারে এসে পৌঁছেছিলাম প্রায় রাত্রিবেলা 9:30 নাগাদ। তারপরে কিলারের একটা হোটেলে আমরা রুম নিয়েছি, হোটেলের নাম হলো হোটেল চন্দ্রভাগা। আর গতকাল আমরা কিলারেই ছিলাম, মানে হোটেল চন্দ্রভাগার রুমেই ছিলাম। তার কারণ হলো আমাদের যে রুটটা দিয়ে বেরোনোর কথা ছিল, মানে সাচপাস হয়ে বেরোনোর কথা ছিল, আর সাচপাস গতকাল আর আজকে সকাল 10:00 অবধি পুরো ক্লোজ ছিল, কারণ এখানে হিরো মোটোকপের একটা র্যালি চলছিল। যারা র্যালি অর্গানাইজ করেছিল তারাই সাচপাস বুকিং করেছিল, ওই জন্য নর্মাল ট্রান্সপোর্ট সাচপাস দিয়ে ক্রস করতে পারেনি। তো আজকে সকালবেলা র্যালির সব গাড়ি চলে গেছে, এরপরে আমরা এবার বেরোবো সাচপাস ক্রস করার জন্য। যারা সাচপাস সম্বন্ধে জানো না তাদেরকে বলে দিই, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট, ওয়ান অফ দ্য ডিফিকাল্ট পাস হচ্ছে এই সাচপাস। আর গতকাল এখানে ওয়েদার খুব খারাপ ছিল, সারা দিন কিলারে বৃষ্টি হয়েছে, প্রায় 6 মাস পরে কিলারে বৃষ্টি হয়েছে, আর উপরে পুরো সাচপাসে বরফ পড়েছে। যে গাড়িগুলো কালকে সাচপাস ক্রস করে এসেছিল তাদের সাথে আমি কথা বলছিলাম, বললো যে প্রায় 2-3 ফিট মতো বরফ আছে, কিন্তু যেহেতু র্যালি আছে ওই জন্য ওখানে বুলডোজার চলবে, ড্রেজার চালিয়ে বরফ পরিষ্কার করে দেবে। তো আজকে কিন্তু চরম অ্যাডভেঞ্চার হতে চলেছে, চরম অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো, একটা পার্টও কিন্তু মিস করো না ব্লগের। এদিকে আমাদের রুম রয়েছে, রুমটা আমি দেখাচ্ছি, এটা হলো ব্যালকানি, আর ব্যালকানি থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো এটা হলো কিলারের ভিউ, ঠিক এই দিকে রয়েছে সাচপাস, মানে আমাদের এরকম ভাবে গিয়ে এদিকে যেতে হবে। রুম হলো এরকম, খাটটা দেখো পুরো গোল খাট, বনির পছন্দের রুম। রুমটা ডেকোরেট করা রয়েছে হলো কাঠ দিয়ে, সুন্দর রুম। আর এদিকেও দেখো কিরকম কাবার্ড রয়েছে, আর এটা হলো বাথরুম, আর এখান থেকেও ভিউটা ঠিক এরকম। হোটেলের রেন্ট নিয়েছে হলো 1200 টাকা পার নাইট, মানে আমরা এখানে 2 নাইট স্টে করেছি, আমাদের 2400 টাকা পেমেন্ট করতে হচ্ছে আর কি। আর তার সাথে হোটেলের নাম্বারটা আমি নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যদি এই রুটে আসো, মানে কিলার কিস্তওয়ার রোড বা সাচপাস হয়ে যারা কিলার আসবে তারা এই হোটেলটাতে থাকতে পারো, খুব ভালো স্টেস পাবে, খুব ভালো স্টেস পাবে। আর তার সাথে আঙ্কেল জি যে রয়েছে খুব ভালো, আর এখানকার একজন গণ্যমান্য ব্যক্তি, যে কোনো রকমের হেল্প কিন্তু উনি করে দেবেন আর কি। ট্রিপের এন্ডে এসে সব থেকে বড় অ্যাডভেঞ্চার কিন্তু আমরা করতে চলেছি আজকে, সব থেকে বড়। আমি তোকে এখনো একটু বলে দিচ্ছি, যতগুলো পাস ক্রস করেছিস আমার মনে হচ্ছে সাচপাস সব থেকে ডিফিকাল্ট হবে। আর যে ডিফিকাল্টিস এর যে লেভেলটা থাকে সেটা আরো বেশি বেড়ে গেছে, কারণ প্রচুর স্নোফল হয়েছে, আর আমার ওয়েদার দেখে যা মনে হচ্ছে আজকে একটু পর থেকে ওখানে স্নোফল হওয়া স্টার্ট হবে। তো সত্যি ভয় আমি দেখাচ্ছি না, তোকে প্রিপেয়ার করছি যে একটুখানি মানে রেডি থাকবি, বি রেডি ফর দ্য রিয়েল অ্যাডভেঞ্চার, এক্সট্রিম অ্যাডভেঞ্চার। আর এখানে ব্ল্যাক টি চলে এসছে, জাস্ট ব্ল্যাক টি খাবো। এমনিতে এই হোটেলে কোনো কিচেন নেই, জাস্ট আমাদের জন্য আমাদের রিকোয়েস্টে একটু ব্ল্যাক টি বানিয়ে দিয়েছে, ব্ল্যাক টি খেয়ে বাইরে থেকে ব্রেকফাস্ট করবো আমরা, তারপরে বেরোবো। আমরা ততক্ষণ চা টা খেয়ে নিই, আর কালকে এখানে কিরম ওয়েদার ছিল জাস্ট তোমরা একটা গ্লিমস দেখে নাও। ঠিক এরকম অবস্থা, এই পাশের পাহাড় কিছু দেখাই যাচ্ছে না, পুরো মেঘ করে আছে আর বৃষ্টি হচ্ছে। বহুদিন পর কিলারে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে এরকম বৃষ্টি। আর এই ওয়েদারের মধ্যে আমার হাতে চলে এসছে লাল চা, আর এদিকে যে লাল কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হলো আমাদের হোটেল। আর এই নিচে দেখো এগুলো পুরো আপেল গাছ। এটা ছিল আমাদের হোটেল, হোটেল চন্দ্রভাগা, আর এটা হলো হোটেলের নাম নাম্বার। এখান থেকে তোমরা নাম্বার নোট ডাউন করে নিতে পারো, দেখতেই পাচ্ছ ভালো স্টে ছিল। আর আঙ্কেলজি হলো মুশকিল আসান, মানে কিলারের সব কিছু জিনিসপত্র আঙ্কেলজি করে নেবে, সব দায়িত্ব নিয়ে নেবে। তো চলো রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার, জোশ সবসময় হাই, চলো বাইকও রেডি, কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। আর এই যে ভাইয়ারা রয়েছে এমপির ভাইয়া, ওরা আমাদের সাথে যাবে সাচপাস অবধি, সাচপাস গিয়ে আবার ওরা ফেরত আসবে। ভাই মিলেঙ্গে, ফির মিলেঙ্গে। চলো ভাইয়া আও, হ্যাঁ 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 চলো ভাই, সবকো ভাই। পুরো কালকে রাত্রিবেলা কিলারে এখানে প্রায় 50-60-70টা গাড়ি ছিল। কালকে যে গাড়িগুলো এসেছিলো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বললো যে সাচপাসে নাকি প্রায় 2-3 ফিট বরফ আছে, তবে আমার ভরসা আছে বুলডোজার চালাবে, বুলডোজার চালিয়ে বরফ পুরো ক্লিয়ার করে দেবে।
কিন্তু এখন যদি আবার বরফ পড়ে আমার তো মনে হচ্ছে উপরের দিকে বরফ পড়ছে এখনো। দেখা যাক, আগে থেকে বেশি টেনশন নিয়ে কোনো লাভ নেই, যা হবে দেখা যাবে। আর এখানে ফোনের টাওয়ার আসছে কিন্তু কোনো নেট কাজ করছে না, ওই জন্য কোনো ডিটেলসও জানতে পারিনি। তবে আজকে আমাদের পাঠানকোট যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো নাকি। 200-250 কিলোমিটার তো হবেই পাঠানকোট এখান থেকে, আর 11:16 বাজে এখন। খালি আমি এইটুকুনি জানি যে কিলার থেকে সাজপাশের ডিস্টেন্স 42-45 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা খুবই খারাপ হবে, এই 45 কিলোমিটার যেতেই আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। এখানে একটা খুব সুন্দর ভিলেজ আছে যার নাম হচ্ছে সুরাল, কিন্তু আমাদের এইবার যাওয়া হলো না, পরে যাব, কারণ আমার ছুটি অলরেডি শেষ হয়ে গেছে, আজকেই লাস্ট দিন। কাল থেকে আমার জয়েনিং ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না কীভাবে জয়েন করব। তোমায় তো বললামই এখানে কালকে একটা র্যালি ছিল, ওই জন্য সাজপাস বন্ধ ছিল কালকে আর আজকে সকাল 10টা অবধি। আর মানালি সাইডের যে রাস্তাটা রয়েছে ওটাতেও যাওয়া যাবে না এখন, তার কারণ হলো ল্যান্ডস্লাইড হয়েছে কালকে, রাস্তা বন্ধ আছে। আঙ্কেলজি বললো যে প্রায় 2-3 দিন এখন রাস্তা বন্ধ থাকবে। সাজপাস কা কোন সা রাস্তা? সাজপাস নিচে বলে একদম নিচে। হ্যাঁ ঠিক, ইধার মানালি যাতা হ্যাঁ। আচ্ছা কিস্তোয়ার থেকে এসেছিলাম, তখন একটা উপরের রাস্তা দিয়ে এসেছিলাম, আর এখন সাজপাস যাওয়ার জন্য আমরা একদম নিচের দিকে নেমে যাচ্ছি। এদিক দিয়ে চন্দ্রভাগা রিভার চলে গেছে, মোস্ট প্রবাবলি সামনে কোনো একটা ব্রিজ পড়বে, ব্রিজটা ক্রস করে আমরা আবার উপরের দিকে উঠতে শুরু করব। এই তো বলতে বলতেই ব্রিজ এসে গেছে, পাশে একটা পুরনো হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। আর রিভারটা দেখো কিরমভাবে গেছে, দেখো চন্দ্রভাগা রিভার যাচ্ছে, দেখো কিরমভাবে 2-2.5 কিলোমিটার ধরে আমরা এরকম অফ রোড পাচ্ছি, বেশ চড়াই আছে কিছু কিছু জায়গায়, আবার একটু ডাউন নেবে, আবার সমান, আবার চড়াই, তার সাথে বালি আর অল্প অল্প কাদা যেহেতু বৃষ্টি হয়েছে। আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর সামনে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা নিচে নেমে চলে যাচ্ছে। ওরে বাবা বিশাল চড়াই আছে, মোমেন্টাম বানাতে হবে, দাঁড়া। ওরে বাবা রে, ঠিক আছে চলো। ঝর্ণাটা নিচের দিকে চলে গেছে, গিয়ে চন্দ্রভাগাতে মিশেছে। এই জঙ্গলটা ফিল করতে করতে এগোই আস্তে আস্তে, কথা কম বলি, তার কারণ হলো জঙ্গলের একটা আলাদা সাউন্ড থাকে, ওই সাউন্ডটা শুনি আর তার সাথে বাইকের সাউন্ড। সাজপাস কা এই না রাস্তা? জঙ্গলের মধ্যে কাউকে দেখতেই পাচ্ছিলাম না, প্রায় 5 কিলোমিটার চলার পরে এদেরকে পেলাম, দেখতে জিজ্ঞেস করে নিলাম যে হ্যাঁ ঠিক রাস্তাতেই রয়েছি। আরেকজন যে আসছিল পিলিয়ার নিয়ে, সে কোথায় গেল কে জানে, ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলছিল, তারপরে আর দেখতে পাচ্ছি না ওকে। নিচ থেকে একটা নালা যাচ্ছে, এই নালাটাও মনে হচ্ছে নিচের দিকে গিয়ে চন্দ্রভাগাতেই মিশেছে। রাস্তা সেই খারাপ, অফ রোড, ওরে বাবা ওই পাশের রাস্তাটা দেখো। আর সব থেকে বড় কথা হলো কোনো গাড়ি নেই, মানালির রাস্তায় যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছে ওই জন্য সব ট্রাফিকই এখান থেকে যাওয়ার কথা, কিন্তু আমি একটাই মাত্র গাড়ি দেখতে পেলাম এতক্ষণে। পুরো মেঘ করে রয়েছে, তার নিচে গ্লেসিয়ার, ঝর্ণা পড়ছে, নিচেও একটা বরফের পাট আছে, তারও একবার দেখাই। এই দেখো, একে বলে হলো র নেচার, পুরো র নেচার। ওরে লাভলি লাভলি, ঝর্ণাটা পড়ছে দেখো, দারুণ দারুণ। ওফ সুন্দর বাটা ক্রসিং, পেরিয়ে গেছি। এখন বাজে 12:19 আর আমরা কিলার থেকে 23 কিলোমিটার মতো জার্নি করেছি, এখন আমাদের আরও উপরের দিকে চড়তে হবে। তবে বৃষ্টি পড়ছে ওই জন্য আমি এই ব্লু ট্যাগ বের করেছি, ওপরকে ওয়াটারপ্রুফ বানাবো। এটা হচ্ছে এই স্টিকিং গামস, দেখতে পাচ্ছ, এই কাগজগুলো আমি পকেটে রেখে দিই, কারণ পাহাড়কে নোংরা করে কোনো লাভ নেই।
এই স্টিকিং গামসটাকে একটুখানি এরকম চুইংগামের মতো করে নিতে হবে। ধরে নয় এইসব জায়গা দিয়ে জল ঢুকতে পারে, এখানে আমি লাগিয়ে দেবো এগুলো। এরমভাবে গোপ্রোকে ওয়াটারপ্রুফ বানিয়েছি। তবে এখন সবথেকে বড় প্রবলেম কি হবে জানো তো, গোপ্রোটা যদি হ্যাং করে যায় তাহলে আমাকে পুরো ওয়াটারপ্রুফ সিস্টেমটা মানে এগুলো আবার খুলতে হবে, ব্যাটারি বের করতে হবে, আবার ব্যাটারি লাগাতে হবে, ওটাই হলো সবথেকে মুশকিলের। তো প্রে করছি যাতে সাচ পাস অব্দি এটা চলে যায়, অল্প অল্প শ্যুট করবো। দেখো যেখানে যেখানে লিক হওয়ার কথা মানে জল ঢোকার কথা ওই সব জায়গাগুলোতে আমি স্টিকিং গামস মেরে দিয়েছি। আরে ব্লু ট্যাগটা অনলাইন পারচেস করে নিতে পারবে, কাজে দেয় কিন্তু, বৃষ্টির মধ্যে সত্যি কাজে দেয়। তবে প্রপারলি ওয়াটারপ্রুফ করতে হবে সুন্দরভাবে। গোপ্রোকে ওয়াটারপ্রুফ বানাতে আমার একটা ছোট্ট ভুল হয়েছিল, আমি না গোপ্রোর মাইকের যে জ্যাকটা রয়েছে ওটা ঠিকঠাকভাবে লাগাতেই ভুলে গেছিলাম আর কি। ওই জন্য সামনে কিছু ক্লিপে ভিডিও রেকর্ড হলেও আমি সাউন্ড রেকর্ড করতে পারিনি। ঘটনাটা এরম ছিল যে যেখানে ঠিক আমরা গোপ্রোকে ওয়াটারপ্রুফ বানিয়েছিলাম তার থেকে আরও 5-6 কিলোমিটার আমরা এগিয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলাম যে সকালবেলা যে র্যালির গাড়িগুলো কিলার থেকে বেরিয়েছিল সাচপাস ক্রস করার জন্য, তো সেই সব গাড়িগুলো আবার ব্যাক করছিল। তাদের মধ্যে একটা গাড়িকে আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ব্যাক করছো কেন? তো তখন তারা রিপ্লাই করলো যে সামনে সাচপাসে প্রায় 2.5 ফিট মতো বরফ পড়ে আছে, সাচপাস ক্রস করা সম্ভব নয়। দেখলাম যে ওদের পরপর গাড়িগুলো ব্যাক করে আসছে, তার সাথে ওদের যে অ্যাম্বুলেন্স ছিল সেটাও ব্যাক করে আসছে। তো আমরাও ওদের কথাই শুনলাম, শুনে কিলারের দিকে ব্যাক করা শুরু করলাম। এখন বাজে হলো 4:01 আর আমি আর বনি সেই রুমে ফিরে এসেছি যে রুমে আমরা লাস্ট 2 দিন ধরে ছিলাম আর কি। আর আজকে সাচপাস তাড়াতাড়ি ক্রস করবো বলে ব্রেকফাস্টও ঠিক মতো আমরা করিনি, ব্যাগে যা একটা খেজুরের প্যাকেট ছিল সেখান থেকে 2-3টা খেজুর খেয়েছি, খেয়েই বেরিয়ে পড়েছিলাম, তো হলো না আর কি। এখন অবধি যা শুনতে পাচ্ছি মানালির রুট 2-3 দিনে খুলবে না, আর সাচপাস নিয়ে এখানকার লোকজন যা বলছে যে আজকে রাত্রেই খুলে যাবে যদি না স্নোফল হয় তো। কিন্তু একটু আগেই আবার এখানে বৃষ্টি হয়ে গেল, এখানে বৃষ্টি মানে উপরে তো স্নোফল হচ্ছে। একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো সেই আবার কিস্তুয়ার হয়ে, তারপরে মানে কি বলতো রুটটাও ঠিক মতো দেখতে পাচ্ছি না কারণ এখানে নেটও চলছে, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আঙ্কেল যে আগের বার আমাদের 1200 টাকা করে নিয়েছিল, আমরা যেহেতু এবার ফেসে গেছি 1000 টাকা করে রুম দেখে। আঙ্কেল জি বলছে যে মানে হোটেলের আঙ্কেল জি বলছে যে এখানে 28-30 কিলোমিটার দূরে রয়েছে সুরাল ভ্যালি, সুরাল ভ্যালিটা ঘুরে আসতে দারুণ জায়গা, কিন্তু সত্যি বলছি মুড নেই, একটুও ইচ্ছা করছে না। এবার আর কি অনেক দিন হয়ে গেল, এবার একটু বাড়ি চলো। 2 দিন পুরো ফেসে আছি না, 2 দিন মানে একদিন হয় 2 দিন মানে কালকে যদি বন্ধ না থাকতো র‍্যালির জন্য তাহলে আমরা কালকে সাচপাস ক্রস করে বেরিয়ে চলে যেতাম। হ্যাঁ ক্রস করে আমরা এতক্ষণে আমৃতসর, হ্যাঁ আমরা অমৃতসর বা পাঠানকোট তো অন্তত পৌঁছে। আর বাড়ির জন্য মন খারাপ আমার তো অনেক দিন থেকেই করছে, তো বাড়ি যেতে ইচ্ছা করছে আর কি, আমার একটু বাড়ি যেতে ইচ্ছা করছে। আর সবথেকে বড় কথা কি বলতো, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ভিডিও গুলো আপলোড করতে পারছি না, কিছু করতে পারছি না, রেডি ভিডিও আপলোড করতে পারছি না। ঠিক আছে চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে ব্লগে দেখা যাক তোমাদের আবার সেই কিলার কিস্তুয়ার রোডই দেখাই না সাচপাস দেখাই, কারণ মানালির সাগে তো আমরা যেতে পারবো না কালকে, আমরা জানিও না যে কি হবে মানে কোন দিকে যাব বা কোথায় যাব, কিচ্ছু জানি না। আজকে রাত্রি বেলা সব ইনফরমেশন নেব, কালকে সকাল বেলাও কিছু ইনফরমেশন নিয়ে তারপরে এখান থেকে বেরোবো, তারপরে দেখা যাবে যা হবে। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম কিলার। মানালির রাস্তা পুরো ক্লোজড, ল্যান্ডস্লাইড হয়ে গেছে আর এদিকে সাচপাস বন্ধ। ভাই 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 খুব খারাপ অবস্থা, সত্যি খুব খারাপ অবস্থা, সাচপাস ইজ নট ইজি এই ওয়েদারে। আমি জানি না কি হবে, না আবার সব থেকে রিস্ক, বাবা পায়ে তো কোনো গ্রিপই নেই।